সাহলান মাহে রমজান, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে মাহে রমজানের দ্বিতীয় রোজা, সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি। আমি তোহা খান তামিম। দর্শক, আজকে চলে এসেছি আমরা রাজধানীর এলিফ্যান্ট রোডে এবং এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রোজায় বেশ জমে উঠেছে ইফতার বাজার। আমি একটু দেখাতে চাই ঠিক ইফতার বাজারের যে আইটেমগুলো রয়েছে সেটি বেশ বলা যায় যে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে কিন্তু জমে উঠেছে। এই মুহূর্তে স্টার কাবাবে রয়েছি রাজধানীর এলিফ্যান্ট রোডে এবং এখানে ইফতারের যে সাধারণত যে পণ্যগুলো থেকে থাকে, ইফতারের যে আইটেমগুলো থেকে থাকে সেগুলি কিন্তু আসলে বরাবরের মতো এখানে দেওয়া হয়েছে। তবে বলা যায় যে এখানে বেশ কিছু যে আইটেম সেই আইটেমগুলোর ভিন্নতা আনা হয়েছে গত বছরের তুলনায়। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা, আমার বাসায় ইফতার মানে ম্যাগি। এখানে দেখতে পাচ্ছি যে দুধ নান এটি একটি আইটেম করা হয়েছে যেটি 60 টাকা পিস হিসাবে তারা দাম হাঁকছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত তেলে ভাজা আইটেমগুলো রয়েছে সেই তেলে ভাজা আইটেমগুলো কিন্তু রয়েছে, বিশেষ করে বিভিন্ন যে তেলে ভাজা আইটেমগুলো থেকে থাকে, আলু চপ, বেগুনি, পেঁয়াজি, এছাড়া ডাল বড়াস থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত আইটেমগুলো তেলে ভাজা আইটেমগুলো সেই আইটেমগুলো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো। এছাড়া ভারী খাবারের মধ্যে কিন্তু নানান ধরনের যে ইফতারের যে আইটেম রয়েছে সেটি আসলে পশা সাজিয়ে বসানো হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে পরোটার যে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে সেক্ষেত্রে প্রতি পিস পরোটা এখানে বিক্রি করা হচ্ছে 35 টাকা, এখানে শাহী পরোটা বলা হচ্ছে। এছাড়া নান রুটি রয়েছে যেটি প্রতি পিস 35 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া দুধ নান যেটি বললাম সেটি 60 টাকা করে পিস ধরা হয়েছে। এভাবেই কিন্তু বলা যায় যে রুটির যে আইটেমগুলো অর্থাৎ আটার তৈরি যে আইটেমগুলো, রুটির তৈরি আইটেমগুলো সেগুলো কিন্তু আসলে দেওয়া হয়েছে। এছাড়া জালি কাবাব রয়েছে, চিকেন কাটলেট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জালি কাবাবে কিন্তু এখানে রয়েছে। জালি কাবাব এখানে 40 টাকা করে দাম হাঁকা হচ্ছে। এছাড়া চিকেন যে নার্গেট রয়েছে সেটি 20 টাকা করে চিকেন নার্গেট বা চিকেন কাটলেট দাম হাঁকা হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে ভারী আইটেমগুলো রয়েছে সেই ভারী আইটেমগুলো কিন্তু এখানে রয়েছে। বেশ ক্রেতাদের যে ভিড় সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং বলা যায় যে আর কিছুক্ষণ পরে কিন্তু দ্বিতীয় রোজার ইফতার শুরু হবে। এখন সাড়ে চারটা বেজে বেশ কিছু সময় পার হয়েছে। বলা যায় যে আর প্রায় 1.5 ঘন্টা পরে কিন্তু ইফতারের যে সময় সেটি আসলে শুরু হয়ে যাবে। এখন থেকেই নগরবাসী যারা রয়েছেন, যারা রোজাদার রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন, তারা সারাদিন রোজা রেখে একটু মুখরোচক যে খাবার সেই খাবার আসলে খুঁজতে তারা কিন্তু এলিফ্যান্ট রোডের বিভিন্ন যে দোকানগুলো রয়েছে সেই দোকানে আসলে ভিড় করছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে তেলে ভাজা সহ বিভিন্ন ধরনের কাবাব যে আইটেমগুলো তো রয়েছে, এর পাশাপাশি পানীয় আইটেম এখানে লক্ষ্য করছি। এখানে ভারী খাবারের মধ্যে এখানে যে তেহারি অর্থাৎ চিকেন তেহারি, সে চিকেন তেহারির লক্ষ্য করছি। এখানে এখানে কী কী আইটেম এখানে রয়েছে? চিকেন তেহারি, মাটন তেহারি, তারপরে চিকেন চাউমিন, চিকেন চিলি, তারপরে আছে দই বড়া, ভিন্ডি, তারপরে লাবান। কোনটার মূল্য কেমন? পিস্তা বাদাম শরবত। মূল্য কেমন? মূল্য রেট স্থিতিশীল আছে, বাজার দরে যেভাবে হয় ওইভাবেই আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে আর কি। একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে মূল্য অর্থাৎ যেভাবে বাজার দর অনুযায়ী যে মূল্য সেই মূল্যটি কিন্তু রাখা হয়েছে। আমরা আরও কিছু আইটেম দেখব যেটি আসলে যে তেলে ভাজা আইটেমের বিপরীতে যে ভারী আইটেমগুলো রয়েছে, বিশেষ করে বিফ ভুনা কিংবা আমরা যদি মাটন কালা ভুনার কথা বলি তাহলে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তাহলে আমরা বিভিন্ন তন্দুরি যে মশালা রয়েছে এখানে 150 টাকা পিস তন্দুরি মশালা, চিকেন লেগ এখানে 150 টাকায় বিক্রি হচ্ছে, চাইনিজ সবজি এখানে রাখা হয়েছে যেটি ফুল প্লেট 300 টাকাকে বলা হচ্ছে। এছাড়া খাসির রেজালা রয়েছে 185 টাকা হাফ প্লেটের দাম হাঁকা হচ্ছে, পাশাপাশি চিকেন চিলি যেটি কেজি প্রতি কেজি 700 টাকা করে দাম বলা হচ্ছে। এছাড়া খাসির কালাভুন আমরা লক্ষ্য করছি সেটি 1400 টাকা কেজি ধরা হয়েছে। এছাড়া চিকেন ফুল রোস্ট যেটি ছোট মুরগি দিয়ে তৈরি অর্থাৎ ছোট চিকেন দিয়ে তৈরি সেটি হচ্ছে 320 টাকা করে রাখা হয়েছে। এছাড়া চিকেন ফুল রোস্ট যেটি বড় সাইজের সেটিও 420 টাকা করে রাখা হয়েছে। এভাবেই কিন্তু বলা যায় যে নানান ধরনের যে ভারী আইটেমগুলো রয়েছে ইফতারির জন্য সেই ইফতারির জন্য ভারী আইটেমগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা লক্ষ্য করছি এখানে চিকেন ঝাল ফ্রাই প্রতি কেজি 700 টাকা করে তারা বিক্রি করছেন। এছাড়া খাসির যে গ্রিল চাপ যেটি আপনারা দেখছেন টেলিভিশন স্ক্রিনে সেটি খাসির গ্রিল চাপ, সেই খাসির গ্রিল চাপ এখানে 1300 টাকা কেজি তারা বিক্রি করছেন।
এছাড়া আমরা আস্ত লেগ রোস্ট, খাসির যে লেগ রোস্ট অর্থাৎ ইফতার কাবাবের যে খাসির লেগ রোস্ট কিন্তু অত্যন্ত জনপ্রিয়, সেটি 650 টাকা করে প্রতি পিস আসলে এখানে বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা বলে থাকি যে ইফতারে কিন্তু যে বিভিন্ন ধরনের যে মিষ্টি আইটেমগুলো রয়েছে সেই মিষ্টি আইটেম কিন্তু ছাড়া ইফতার আসলে জমে না, বিশেষ করে যারা রোজাদার, সারাদিন রোজা রেখে তারা আসলে একটু মিষ্টান্ন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু আসলে খেতে পছন্দ করেন। তো বলা যায় যে এছাড়া হালিম রয়েছে, সেই হালিমের আইটেমগুলো কিন্তু রয়েছে। ঠিক কিছুক্ষণ পরে আসলে আমরা এই হালিমের আইটেম কিংবা মিষ্টান্ন যে আইটেম সেই আইটেমগুলো দেখাবো। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নেব, সেই বিরতির পরে আমরা আসলে ফিরবো আরও কিছু মজাদার ইফতারের আইটেম নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ইফতার বাজারে। এবং আমরা বলছিলাম বিরতির আগে যে এই যে সারাদিন রোজা রাখার পরে কিন্তু একটি মিষ্টি জাতীয় যে খাবার সেটি কিন্তু আসলে রোজাদারের মুখে বেশ ভালো লাগে। এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলবো। তিনি জানার চেষ্টা করবো যে কী কী আইটেম তারা আসলে তুলেছেন এবং দরদাম কেমন। আপনাদের এখানে যে বাজার মূল্য, যে পরিস্থিতি, সব মিলিয়ে দরদাম কেমন ইফতারের এবং কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আল্লাহর রহমতে আমাদের মালিক এবং কর্তৃপক্ষ যে দায়িত্ব পরিচালনা আছে তারা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে দামগুলো প্রাইসগুলো রাখছে। আর কাস্টমারের সাথে কথা বলার পরেও কাস্টমার বলতেছে যে আমরা খুশি যে প্রাইস রাখছে, বর্তমানে যে বাজার দর ওই বাজার দর হিসেবেই রাখছে তারা। কোনো গত বছর থেকে এই বছরে কোনো খাবারের দাম বৃদ্ধি ওরকমভাবে করায় নেই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বলছিলাম যে মিষ্টি আইটেমের কথা, এখানে সারাদিন রোজা রাখার পরে কিন্তু জিলাপির যে কদর সেটি কিন্তু আসলে বেড়ে যায়। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে মালাই জিলাপি বিক্রি করা হচ্ছে, 450 টাকা কেজি ধরা হয়েছে। এছাড়া সাধারণ মানের যে জিলাপি সেটি 400 টাকা করে কেজি ধরা হয়েছে। এছাড়া আমরা যদি একটু কিন্তু তরল জাতীয় যে খাবারগুলো রয়েছে বিশেষ করে হালিমের কথা বলি, তাহলে কিন্তু বলা যায় যে হালিম কিন্তু ইফতারের জন্য বেশ একটি জনপ্রিয় খাবার। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে হালিমের যে নানান ধরনের যেই বাটি সেই বাটি সাজিয়ে রাখা হয়েছে। এখানে 600 টাকা থেকে শুরু করে 1450 টাকা করে যে হালিম সেটি বিক্রি করা হচ্ছে। এছাড়া 240 থেকেও কিন্তু শুরু হয়েছে, বিশেষ করে ছোটো যে বাটি সেটি 240 টাকা, এছাড়া 340 এবং 650, এভাবে কিন্তু 1400 বলা যায় যে 50 টাকা পর্যন্ত হালিমের যে দাম সেটি আসলে রাখা হয়েছে। অর্থাৎ বিভিন্ন সাইজের যে বাটি সেই বাটি রাখা হয়েছে। হালিমে কি কি আইটেম রয়েছে এখানে? শুধু মাটন হালিম, মাটন হালিম। কত করে দাম? দাম আছে এখানে বিভিন্ন রকম দাম আছে, 1450, 1150, 950, 600 টাকা, 650। সাথে কি কি দেন হালিমের সাথে? হালিমে অনেক পদের মশলা আছে স্যার, হালিমের সাথে নানান ধরনের যে মিশ্রণ সেই মিশ্রণ কিন্তু আসলে নেওয়া হয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের ফিরনি আইটেমগুলো রয়েছে, সেই ফিরনি আইটেমগুলো রয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের পেস্তা বাদামের যে শরবত রয়েছে সেই শরবত রাখা হয়েছে। অর্থাৎ ইফতারির জন্য নানান ধরনের যেই আইটেম থেকে থাকে এবং সবগুলো আইটেমই কিন্তু বলা যায় যে এক ছাদের নিচে আসলে এই যে এলিফেন্ট রোড, সেই এলিফেন্ট রোডে এখানে পাওয়া যাচ্ছে। এবং তারা ক্রেতাদের যেই সমাগম, সেই ক্রেতাদের সমাগমও কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইফতারের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতাদের যেই হাঁকডাক সেটি আসলে বেড়ে চলেছে এবং তারা তাদের পছন্দ মতো যে ইফতার সেই তারা এই ইফতারটি কিনছেন। তবে স্বাস্থ্য সচেতন যারা বলছেন, বিশেষ করে যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তারা বলছেন যে সারাদিন রোজা রাখার পরে একজন রোজাদার ব্যক্তি যাতে করে স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি আসলে মনোনিবেশ করেন, বিশেষ করে ভাজা পোড়া তেলে ভাজা যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো যেন আসলে এড়িয়ে চলার চেষ্টা করেন সেটি তারা আসলে বারবার করে বলছেন। এছাড়া স্বাস্থ্যসম্মত যে খাবারগুলোর কথা, সেই খাবার গ্রহণের কথা কিন্তু বলছেন, অতিরিক্ত তেল জাতীয় যে খাবার সেই খাবার কিন্তু পরিহারের কথা তারা আসলে বলছেন। এছাড়া আমরা এখানে লক্ষ্য করছি যে দই বড়া এখানে প্রতি পিস 35 টাকা করে বিক্রি হচ্ছে, বেশ জনপ্রিয়। গত কয়েক বছর ধরে কিন্তু বলা যায় যে দই বড়া বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়া কিছুক্ষণ আগেও কিন্তু আমরা পেস্তা বাদামের যে শরবত সেই শরবতটি দেখিয়েছিলাম। এখানে কী কী কোন কোন সাইজে বিক্রি হচ্ছে এবং দাম কত স্যার? এটা হচ্ছে লাবাং 250 টাকা লিটার, আর হাফ লিটার আছে 125 টাকা। এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত, এটা 200 টাকা, আর এক লিটার আছে 400 টাকা। পাশে আছে যেটি 400 টাকা, সেটির ওজন কতটুকু, মানে পরিমাণে কতটুকু? এক লিটার, আর হাফ লিটার আছে 200 টাকা। কেমন সাড়া পাচ্ছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। জি তো এখানে পানীয় বেশ বাহারি রকমের যে পানীয় সেটি আসলে রাখা হয়েছে।
বিশেষ করে লাবাং, পেস্তা বাদামের শরবত, পাশাপাশি আমরা ফিরনি যে আইটেমগুলো সেই আইটেমগুলো আমরা লক্ষ্য করেছি। এছাড়া আমরা আপনাদেরকে একটু কাবাব আইটেম অর্থাৎ তিস্তা কাবাবের যেই কাবাব আইটেমগুলো রয়েছে সেই কাবাব আইটেমগুলো একটু দেখাতে চাই। এটিও কিন্তু বেশ জনপ্রিয় বলা যায় এবং নানান ধরনের যে কাবাব আইটেম সেই কাবাব আইটেমগুলো কিন্তু এখন এখানে রাখা হয়েছে। দর্শক, আমরা লক্ষ্য করছি যে নানান ধরনের যে কাবাব সেই কাবাব কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে আমরা চিকেন টিক্কা কাবাব, এটি হাফ পিস 240 টাকা রাখা হয়েছে। এছাড়া আমরা শিক কাবাব প্রতি পিস 130 টাকা করে রাখা হয়েছে। এছাড়া মাটন কাবাব আমরা লক্ষ্য করছি যে এটি 150 টাকা করে দাম হাঁকা হচ্ছে। এছাড়া মাটন খিরি কাবাব যেটির মূল্য রাখা হয়েছে 140 টাকা। এছাড়া মাটন গুড্ডা কাবাব, এটি 140 টাকা করে রাখা হয়েছে। চিকেন বটি কাবাব যেটি 125 টাকা করে দাম হাঁকা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে নানান ধরনের যে কাবাব আইটেম সেই কাবাব আইটেমগুলো কিন্তু বলা যায় যে চলছে। তো বারবার করেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই যে সারাদিন রোজা রাখার পরে স্বাস্থ্যসম্মত যে ইফতারের আইটেম সেটি কিন্তু গ্রহণের কথা বলছেন, অতিরিক্ত তেল জাতীয় খাবার জাতীয় পরিহারের কথা তারা বলছেন। তো বলা যায় যে আজকে এই ছিল ইফতার বাজারে, আগামীকালকে আরও ভিন্ন কোনো বাজার নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময় সংবাদের সঙ্গেই থাকুন।